الحمد لله الله تعالى شكريا আজকে আমরা 18তম ক্লাসে অবস্থান করছি ইনশাআল্লাহ আমরা গত ক্লাসে দেখছিলাম কলকলা কিভাবে পড়তে হয় কলকলা হচ্ছে পাঁচটি এই পাঁচটার উপরে যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হয় আমরা হরফ দিয়ে কলকলার প্র্যাকটিস করছি আজকে আমরা প্র্যাকটিস করব শব্দ দিয়ে কোরআন মাজিদে যেভাবে কলকলার প্র্যাকটিস হয় সেভাবে আমরা আজকে শেখার চেষ্টা করব نون قاف زبر نقا قلقالا نون قاف زبر نقا قلقالا نقا قلقالا نقا قلقالا কিভাবে قلقلار حرف পাঁচটি قلقلار حرف পাঁচটি قاف ضا با جيم دال قاف ضا با جيم دال এই পাঁচ حرفে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এই সংখ্যাটা সবাই মনে আছে না এটা শুরুতে গিয়ে আমাদের শেষ পর্যন্ত মুখস্থ লিখতে হবে তাহলে আমি যখন কিভাবে প্রশ্ন করব আপনারা তখন এটা উত্তর দিতে হবে কলকলার হরফ পাঁচটি ক ত বা জিম দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় قف ط با جيم دال اي قف قف رو এখন এই পাঁচ হরফে যজম হইল এখন এই قف এর উপরে যজম হইছে না হইছে কি না তাহলে قفটা হচ্ছে কিসের হরফ কলকলা হরফ মাশাআল্লাহ এটা একটু মনে রাখতে হবে পাঁচটা হরফের একটা হরফ হচ্ছে قف এই قفটা কলকলা হরফ এবং কলকলা হরফ পুরো যজম হইতে হবে যজম না হয় অন্য কিছু হইলে এটা কলকলা হবে না قف এর উপর যজম হইছে এজন্য আমরা কলকলা করে পড়তেছি ঠিক আছে নুন قف জ নাক নাক বললে কলকলা হইল না এই জন্য এটা কলকলা করে পড়তে হবে নুন কফ জবর না ক কলকলা নুন কফ জবর না ক কলকলা নুন কফ জবর না ক কলকলা কিভাবে এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় পড়ন্ত দেখি নাক নাক আইন দুই জবর আন আন না আইন আইন দুই জবর আন দুই জবর সাথে কি পড়া যায় না আলিফ কি আলিফ রসমে খত আলিফ রসমে খত জি نقعن 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 حمزة قاب زر إق قلقلة حمزة قاب زر إق قلقلة حمزة قاب زر إق قلقلة كيفابة ما شاء الله بون إقا 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 را همزة زبر را را همزة زبر را আমরা আগে বলছিলাম যে হামজার উপরে যখন যজম হবে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ঠিক আছে র হামজা জবর র আগে হামজা কবজের কি হয়েছিল ইক এখন র হামজা জবর র প্রথম ইক পরে র একসাথে কি হবে ইকরা 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 আমি হাত রাখলে আপনারা বলবেন কিভাবে পড়ুন এক এক সামনে বানান করুন ও হামজা জবর র ইকরা এখানে আপনাদেরকে দুইটা দেখানোর কারণ হচ্ছে যে অনেকে রক বলতেছে রক রক হবে না অর্থাৎ লাস্টে কাপ পড়তেছে এটা কাপ না হামজা হামজা হামজার উচ্চারণটা এইভাবে হবে ইকরা ইকরা হামজা ক বেশ ও ক কলকলা হামজা ক বেশ ও ক কলকলা হামজা ক বেশ ও ক কলকলা কিভাবে পাঁচ হরফে যজম
سين زير سي أقصي أقصي ميم بشمو أقسم 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 এবার আমি হাত রাখলে আপনারা বলবেন আরেকবার কিভাবে পড়ুন ওক ওক সিন জের সি ওকসি ওকসি ميم بشمو أقسم 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 قرون اوكسي 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 قرون باطا 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 شندوي جبرشان باطا شان باطا شان لا عمي حط رجل أبنا نقول بن باطا جبر باطا كيف بي قرون باطا 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 قرون فيطا فيطا رادوي بشرون فيطرون 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 قرون فيطا فطر فطر نون طافش نطق القلا نون طافش نطق القلا نطق القلا كيف قرون نطا نطا فا زبر فا نطفا نطفا تا دوي زر تين نطفا تين نطفا تين نطفا تين رامي هات لك لابنا بول بن نطا فش نطا فالقلا كيف بي قرون نطا سامنا بنان نطا ما شاء الله سينبا زبر سبق القلا سينبا زبر سبق القلا كيف قرون سبع سبع حادوي زبر حن سبحان حن غلبيتو تكي عواز چپاي
حل سبحا 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 আমি হাত রাখলে আপনারা বলবেন আরেকবার কিভাবে করুন سب 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 পড়ুন عيب 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 را زبر را عيب را تا دوی بستون عيب راتون عيب راتون عيب راتون আমি হাত রাখলে আপনারা বলবেন আরেকবার কিভাবে করুন عيب عيب সামনে বানান করুন এটা ক ক না তা আবার বলেন আরেকবার ইবরাতুন ইবরাতুন ইয়া বা ফাশিয়ুব কলকলা ইয়া বা ফাশিয়ুব কলকলা কিভাবে করুন يوب يوب دال زير دي يوب دي يوب دي حمزة پیش او يوب دي يوب دي يوب دي এবার আমি হাত রাখলে আপনারা বলবেন কিভাবে করুন ইউব ইউব সামনে বানান করুন জি ইউব দিউ জাজিম জবর জাজে কলকলা জাজে কলকলা জাজে কলকলা কিভাবে পড়ুন زج زج را زبر را زجر زجر تا دوی فشتون زجرتون 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 আমি হাত রাখলে আপনারা বলবেন আরেকবার কিভাবে পড়ুন জাজ জাজ জি সামনে ত বুঝে যাচ্ছে ত না তা এটা আবার বানান করুন জাজরাতুন জাজরাতুন আরেকবার আরেকবার ওয়াও জিম জের ওজ কলকলা আমরা ওয়া ওয়া বলি ওয়া না ওয়াও ওয়াও জিম জের ওজ কলকলা
এই সামনে দাঁত উপরের দাঁতগুলা নিচে ঠোঁটের সাথে বাজি উচ্চারণটা হবে বুঝে বুঝে ওয়াও জিম জেরো বুঝে কলকলা কিভাবে পড়ুন বুঝে বুঝে হা জবর হা বুঝে হা বুঝে হা তা দুই পেস্তুন বুঝে হাতুন বুঝে হাতুন বুঝে হাতুন আমি হাত রাখলে আপনারা বলবেন আরেকবার জি হামজা জিম পেশ উজ কলকলা কিভাবে পড়ুন উজে উজে র জবর র উজে র তা দুই বেস্তুন উজে রতুন উজে রতুন উজে রতুন এবার আমি হাত রাখলে আপনারা বলবেন আরেকবার আরেকবার কিভাবে পড়ুন উজে সামনে রানা উজ রতুন উজ রতুন কফ দাল জবর কদ কলকলা কিভাবে পড়ুন পদ পদ হুই জবর হ্যান হ্যান পদ হ্যান পদ হ্যান পদ হ্যান আমি হাত রাখলে আপনারা বলবেন আরেকবার আরেকবার কিভাবে করুন পদ পদ বানান করুন আরেকবার 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 আইন দাল জবর আদ কলকলা কিভাবে পড়ুন আদ নুন দুই সের নিন নিন আদ নিন আদ নিন আদ নিন আমি হাত রাখলে আপনারা বলবেন কিভাবে পড়ুন আদ 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 নিন কাফ দাল ফেসুকুদ কলকলা কিভাবে করুন কুদ কুদ নুন দুই পেশ নুন কুদ নুন কুদ নুন এবার আমি হাত রাখলে আপনারা বলবেন
আরেকবার আরেকবার কিভাবে পড়ুন উদে 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 নুন উদে নুন এই লাইনটা একটু কঠিন আছে এই লাইনটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে এখানে কিন্তু কোনো যজম নাই ঠিক আছে না এটা কলকলার হরফ এটাও কলকলার হরফ এটাও কলকলার হরফ এটাও কলকলার হরফ কিন্তু একটার উপরে যজম নাই যজম হইলে কলকলা হয় ঠিক আছে না তাহলে এই কলকলার উদাহরণের মধ্যে আমরা যজম ছাড়া বর্ণ কেন আসলো কেমন এটা একটু বুঝার বিষয় আমরা একটু খেয়াল করি লাম জবর লা হা জবর হা লাহা লাহা বা দুই জের বিন লাহাবিন লাহাবিন এখানে লাহাবিনের পরে কিন্তু আর কোনো অক্ষর নাই আর কোনো হরফ নাই ঠিক আছে না এখানে শেষ আর কোরআন মাজিদে দেখবেন যেখানে শেষ সেখানে একটা চিহ্ন থাকে এই চিহ্নটা এরকম থাকে ঠিক আছে না দেখবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঠিক না লাস্টে কি থাকে এরকম একটা চিহ্ন থাকে ঠিক আছে না এই চিহ্নটাকে বলে ওয়াকফ চিহ্ন কি চিহ্ন ওয়াকফ চিহ্ন ওয়াকফ মানে কি থেমে যাওয়া স্টপ হয়ে যাওয়া আর পড়া সামনের দিকে না পড়া অর্থাৎ আমরা এখানে নিঃশ্বাস ফেলে দেওয়া চিহ্নটা যেখানে থাকবে সেখানে আসি নিঃশ্বাস ফেলে দেওয়া থেমে যাওয়া স্টপ করে ফেলা ঠিক আছে তাহলে এটাকে আমরা ওয়াকফ বলি তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াকফ মানে এখানে আমরা থামে গেলাম এখানে শেষ এখানে আর কোনো হরফ নাই এই শব্দটার ভিতরে আর কোনো হরফ বাইরে আছে বারপরে নেই এখানে আমরা একটা চিহ্ন দিলাম অর্থাৎ এখানে শব্দটা শেষ যেখানে শেষ হবে যেখানে ওয়াকফ হবে সেখানে একটা কায়দা আছে কায়দা মানে কি নিয়ম কৌশল পদ্ধতি একটা নিয়ম পদ্ধতি কৌশল আছে সেটা হচ্ছে যে যখন ওয়াকফ থাকে শেষে হরফ সাকিন হয়ে যায় সাকিন মানে যজম যজমের আরেকটা নাম সেটা হচ্ছে সাকিন কি সাকিন যজম তিন প্রকার ঠিক আছে এটার নাম যজম এটার নাম যজম এটার নাম যজম যজমকে আবার সাকিনও বলে যজমকে আবার কি বলে সাকিন যজম সাকিন একই জিনিস যজম সাকিন একই জিনিস তাহলে আমরা এইভাবে বলতে পারি ওয়াকফ করিলে বাকে সাকিন করিয়া পড়িতে হয় এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের একটা কায়দা একটা কৌশল একটা পদ্ধতি অর্থাৎ শেষের হরফটা সাকিন হয়ে যাবে অর্থাৎ যজম হয়ে যাবে কি হয়ে যাবে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা না বলি মিন বলি অর্থাৎ এখানে আপনি দেখবেন আলা মিনা নুন উপজবর কিন্তু আমরা আলা মিনা কেউ পড়ে কারণ কি এখানে আমরা থামি যাই এই জন্য আমরা বলি মিন আলা মিন বলি না মিন মানে কি এখানে যজম করে ফেলছি এখানে এই ওয়াকফ চিহ্ন থাকার কারণে ঠিক আছে স্টপ চিহ্ন থাকার কারণে এখানে শেষের হরফটা সাকিন হয়ে যায় সাকিন মানে কি যজম সাকিন মানে কি যজম হয়ে যায় এখানে কিন্তু না পড়া হয় না এখানে স্টপ করার কারণে থেমে যাওয়ার কারণে নিঃশ্বাস ফেলে দেওয়ার কারণে এখানে আমরা মিন পড়ি অর্থাৎ লাস্টের হরফ সাকিন হয়ে যায় ঠিক আছে একইভাবে এখানে শেষের হরফ বা শেষের হরফ কি বা এটা দুই জবৎ থাকুক দুই জেদ থাকুক দুই পেশ থাকুক এক জবৎ থাকুক এক জেদ থাকুক এক পেশ থাকুক এটা যজম হয়ে যাবে কথা ক্লিয়ার শুধু এই দুই জবের সাথে যদি আলিপ থাকে তাহলে সেখানে যজম হবে না অর্থাৎ দুই জবের সাথে আমরা দেখতে সেখানে আলিপ আছে ঠিক আছে এরকম আলিপ থাকলে দুই জবের সাথে কি হবে না যজম হবে না আর অন্যথায় সব জায়গায় শেষের হরফে যজম হয়ে যায় যদি আমরা থামি যদি আমরা নিঃশ্বাস ফেলে দিই যদি আমরা স্টপ করে ফেলি পড়া ঠিক আছে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ি এখানে কিন্তু আলামিনা এখানে থামার কারণে এখানে স্টপ চিহ্ন থাকার কারণে নিঃশ্বাস ফেলে দেওয়ার কারণে আমরা লাস্টে যজম পড়ি সাকিন পড়ি ঠিক আছে একইভাবে এখানেও সাকিন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কীভাবে পড়তে পারি এখানে পড়ছি বাহাদুজের বিন লাহাবিন একসাথে কী পড়ছি আমরা লাহাবিন তাহলে আমরা শেষ এভাবে পড়তে পারি ওয়াকফ করিলে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় লাম জবর লা হা জবর হা
لها بادو ازر بن لها بن لها بن وقف قرلے با کے ساکن دیا با کے ساکن دیا قلقلار شہید پڑھتے ہوئی با کے ساکن کریا قلقلار شہید پڑھتے ہوئی শেষের হরফ যদি কলকলার হরফ হয় সেখানে কলকলা করে পড়তে হবে কিন্তু সব হরফ যে কলকলার হরফ শেষে আসবে এটা না যেমন কি এখানে শেষের হরফ নুন আসছে তাহলে এখানে কলকলা হবে না তবে সাকিন হবে কলকলার হরফ থাকুক বা অন্য হরফ থাকুক শেষের হরফ সাকিন হয়ে যাবে ঠিক আছে সাকিন হয়ে যাবে বা যজম হয়ে যাবে কিন্তু দুজবের সাথে যদি আলিফ থাকে সেখানে যজম হবে না এটা কিভাবে পড়তে হবে এটা সামনে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাহলে আমরা শুধু এখানে এতটুকু মনে রাখলে হবে যে আমরা শেষের যেখানে অকফ থাকবে যেখানে আয়াত শেষ হয়ে যাবে সেখানে শেষের হরফে এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক এটা সাকিন হয়ে যাবে যজম হয়ে যাবে এখন যজমটা কলকলার হরফের উপরে হওয়ার কারণে এটা কলকলা করে পড়তে হবে ক্লিয়ার কথা অর্থাৎ প্রত্যেকটা হরফ শেষের একই হবে কিন্তু কলকলা হরফের জায়গায় কলকলা করতে হবে যেখানে কলকলা হরফ নাই সেখানে কলকলা করার দরকার নাই লাহাবিন ওয়াকফ করিলে বাকে সাকিন করিয়া বাকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় যজম করিয়া পড়িতে হয় এটা ঠিক আছে কিন্তু এখন আমরা কোরআন শরীফের সব মুসি মুসি আমরা কি যজম দিব না এটা মনে মনে থাকবে এটা আমাদের কৌশলগত বিষয় এখানে আপনি আঁকাঝোকা করা যাবে না ঠিক আছে এখানে কিন্তু যজম নাই কিন্তু আমরা এটা জানি যে যজম করে পড়তে হয় ঠিক আছে এখানে তাহলে আমরা আঁকাঝোকা করবো না আমরা শুধু মনে মনে রাখবো শেষের হরফ সাকিন হয়ে যাবে কলকলা হরফ হওয়ার কারণে এটাকে কলকলা করিয়া পড়তে হবে যেভাবে পড়ে ওইভাবে পড়তে হবে জি থ্যাংক ইউ জি এখন আমরা তাহলে শেষের হরফটা সাকিন করছি তাহলে সাকিন হইলে হাসি বাঘে ধরবে ঠিক আছে না যদি এটা সাকিন হয় মনে মনে ধরেন এখানে সাকিন আছে তাহলে হা আসি বাকে ধরবে না তাহলে উচ্চারণটা ওইভাবে হবে লাহাব লাহাব কলকলা করেন লাহাব 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 এবার আমি হাত রাখলে আপনারা বলবেন লাহা লাহাবিন ওয়াকফ করিলে বাকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় পড়ুন লাহাব লাহাব ফা জবর ফা লাম জবর লা ফালা কব দুই জের কিন ফালাকিন ফালাকিন ওয়াকফ করিলে কফকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় শেষের হরফ হওয়ার কারণে দুই জের আছে কিন্তু এখানে কি হবে সাকিন হয়ে যাবে সাকিন হইলে লাম আসি কফকে ধরবে তাহলে লাম কফ জবর লাক লাক তাহলে কি হবে ফালাক ফালাক তাহলে আমরা এইভাবে পড়ি ওয়াকফ করিলে অকফ করিলে কফকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় অকফ করিলে কফকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় পড়ুন ফালাক ফালাক এবার আমি হাত রাখলে আপনারা বলবেন ফালা ফালা ফালাকিন ওয়াকফ করিলে ওয়াকফ করিলে কফকে সাকিন করিয়া আরেকবার কলকলার সহিত পড়িতে হয় ওয়াকফ করিলে কফকে সাকিন করিয়া আরেকবার কলকলার সহিত পড়িতে হয় পড়ুন ফালাক 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 সিন জবর সা ত জবর ত সাত ত জবর ত সাতত 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 ওয়াকফ করিলে
লাস্টার হার্ব কি ক ওয়াকফ করিলে ত কে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় ওয়াকফ করিলে ত কে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় ওয়াকফ করিলে ত কে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় এখন তর উপর যদি সাকিন হয়ে যায় বা যজম হয়ে যায় তাহলে ত এটা আসে এটাকে ধরবে ঠিক আছে তাহলে কি হবে সাতত 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 কাফ জবর কা সিন জবসা কাসা বা জবর বা কাসা বা কাসা বা ওয়াকফ করিলে বা কে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় পড়ুন কাসাব 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 মিম জবর মা সিন জবসা মাসা দাল দুই জের দিন মাসা দিন মাসা দিন ওয়াকফ করিলে বাংলা দিকে তাকানো দরকার নাই এদিকে তাকায় বলেন ওয়াকফ করিলে দালকে সাকিন করিয়া মাশাআল্লাহ আরেকবার তাহলে কিভাবে পড়তে হবে মাসাদ 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 তাহলে শব্দ দিয়ে কিভাবে কলকলা করতে হয় আমরা উপরে দেখলাম আবার শব্দের শেষে কলকলা হওয়ার পাশে কিভাবে আমরা কলকলা পড়বো এ বিষয়টা আমরা জানলাম।